আসসালামু আলাইকুম। আজ 19শে ডিসেম্বর 2020, আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার ভাস্কর্য ভাঙচুর করলেন যুবলীগ নেতা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয় চত্বরের বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কুমারখালী থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় চারজনকে আটক এবং মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। আটকরা হলেন কয়া বাঘা যতীন ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুনু, অধ্যক্ষ হারুনর রশিদ ও নৈশপ্রহরী খলিলুর রহমান এবং কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল 11টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য মোট চারজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, সেই সঙ্গে চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানায় ওসি। এ ঘটনায় ওসি নিজেই বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যারা ভাস্কর্যের পক্ষে তারাই যদি তা ভাঙচুর করে তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে প্রতিষ্ঠিত হবে। এদিকে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, ভাস্কর্য ভেঙে এর দায় আলেম ওলামাদের ওপর চাপাতেই এ কাজ করা হয়েছে। কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দকে বেশ কিছু সুপারিশও করেছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ। দলীয় সিদ্ধান্ত না মেনে সরকার পরিবর্তন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও মেজর হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই গত বুধবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকজের জবাব পৌঁছে দেন শওকত মাহমুদ। আজ শনিবার বনানীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে শোকজের জবাব দিলেন মেজর হাফিজ। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। লিখিত বক্তব্যে 11 অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি দলের কঠিন সময়ে বেশ কিছু সুপারিশও করেন মেজর হাফিজ। বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের দল বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। বিগত 4 বছর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। 2018 সালের নির্বাচনের পর কেন্দ্রীয় কমিটির কোনো সভাও হয়নি, বক্তব্য রাখার কোনো সুযোগই পায়নি। লিখিত বক্তব্যে তিনি বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে কয়েকটি সুপারিশ করেন। তার সুপারিশগুলো হল, 2021 সালের মার্চ মাসের মধ্যেই দলের জাতীয় কাউন্সিল আহ্বান করা, দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে, দলের স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্যের নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করে কাউন্সিল সভার রিপোর্ট পেশ করা, ভবিষ্যতে সব নির্বাচনে দল থেকে একজনকে প্রার্থী এবং একজনকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া, এতে মনোনয়ন বাণিজ্যের সুযোগ কমে যাবে। দলের জাতীয় স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ সংগঠনের কমিটিগুলো কাউন্সিলরদের ভোটের মাধ্যমে গঠন করা। সম্প্রতি আমার নির্বাচনী এলাকায় ছাত্র দলের কমিটি কেন্দ্রীয় নেতারা ঢাকায় বসে গঠন করেছেন, আহ্বায়ককেই আমি চিনি না। ছাত্রলীগের কর্মীরাও এই কমিটিতে স্থান পেয়েছে। আমার সুপারিশকে বিবেচনা করা হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে চিঠি দিয়ে কোনো উত্তর পায়নি। 29 বছর সার্ভিস দেওয়ার পর চিঠির একটি উত্তর আশা করতেই পারি। দলের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলে তদন্তের পর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া, তাহলেই সৎ নির্লোভ মহান নেতা শহীদ জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে। আমি অনুরোধ করব কেন্দ্র থেকে একটা টিম যেন যায় আমার এলাকায়, গোপনে যেয়ে দেখে আসুক কী ধরনের অত্যাচার নির্যাতন আমি করছি মানুষের উপরে, এটা সত্যি কি না, এবং তাদেরকে মাঝে মাঝে ডাকানো হোক। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করে তাদেরকে একটা কথা খালি জিজ্ঞেস করতে হবে, যে গত 12 বছরে তোমার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, তুমি একদিনের জন্য জেলে গিয়েছো, এটা করলে এই প্রশ্নের উত্তর পাবে, তারা কি বিএনপি করে না অন্য দল করে। তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোডাইমার জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন দেয়াই তুরস্কের কাছে আমি কৃতজ্ঞ। শুক্রবার রাজধানী কিয়েভে 2 তুর্কি মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম এ নিউজ।
শিগগিরই কিয়েভে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে খুশি হবেন বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। টুইটারে দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, 2021 সালে শুরুতেই তুরস্কের সঙ্গে হাই লেভেল স্ট্র্যাটেজিক কাউন্সিলের আরেকটি অধিবেশনের প্রস্তুতি নিচ্ছে। দুই দিনের সফরে বৃহস্পতিবার ইউক্রেন পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী। সফরে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তারা। বৈঠকে তুরস্কের পক্ষ থেকে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের তাগিদ দেওয়া হয়। চীন থেকে ধার করে সৌদি আরবকে দ্বিতীয় দফায় ঋণের $100 কোটি ফেরত দিয়েছে পাকিস্তান। রিয়াদের কাছ থেকে ইসলামাবাদ $330 কোটি ঋণ নিয়েছিল। এর আগে গত জুলাই মাসে প্রথম ধাপে সৌদি আরবকে আরও $100 কোটি ফেরত দেয় পাকিস্তান। সৌদি আরবের বাকি অর্থ পরিশোধের জন্য চীনের সহযোগিতা চেয়েছে পাকিস্তান। চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান। চীন যদি পাকিস্তানকে এই ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ। আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এই অর্থ পরিশোধ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচাইতে বড় মিত্রদেশ। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনও পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেনি। কিন্তু সম্প্রতি ইসরায়েলকে স্বীকৃতি দিতে মার্কিন প্রভাবে সৌদি আরব চাপ দিতে থাকে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান অস্বীকৃতি জানালে চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব ঋণের $330 কোটি ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরে। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে? বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কমালই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের গল্পে। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা ভাইরাসকে তিনি সামান্য ফ্লু বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। যদিও পরে তিনিও করোনায় আক্রান্ত হন, কিন্তু এরপর তার তুচ্ছ তাচ্ছিল্য ও অবহেলা কমেনি। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এখন উল্টাপাল্টা কথা বলছেন তিনি। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট সম্প্রতি বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন মানুষকে কুমির বানিয়ে দিতে পারে। এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তিনি এক হাস্যকর কথা বলেছেন। তিনি বলেন, করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় ছেলেরা মেয়ে কণ্ঠে কথা বলবে আর মেয়েদের মুখে দাড়ি উঠবে। এ কারণে তিনি নিজেও কখনো এই টিকা নেবেন না বলে ঘোষণা দেন। ব্রাজিলে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার ও জার্মান সংস্থা বায়ো ইনটেকের তৈরি ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে কয়েক মাস ধরে। ইতিমধ্যেই ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো দেশগুলোতে ব্যবহারের অনুমতি পেয়েছে। ব্রাজিলেও শুরু হয়েছে টিকা দেওয়া কর্মসূচি। এর মধ্যেই গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বোলসোনারো বলেন, ফাইজারের চুক্তিতে একটা বিষয় পরিষ্কার, আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য দায়ী নই। আপনি যদি কুমিরে রূপান্তর হয়ে যান তবে এটি আপনার সমস্যা। যদি অতি মানবে পরিণত হন, যদি কোনো নারীর দাড়ি উঠতে শুরু করে অথবা কোনো পুরুষ নারী কণ্ঠে কথা বলতে শুরু করেন, তাদের কিছু করা থাকবে না?
এর আগে গত বুধবার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেই ব্রাজিলের প্রেসিডেন্ট ঘোষণা দেন এটা বিনামূল্যে হলেও বাধ্যতামূলক নয়। তবে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট রুল জারি করেন যে করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক, কিন্তু কারো ওপর বল প্রয়োগ করা যাবে না। অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে ভ্যাকসিন না নেয়ায় মানুষজনকে জরিমানা অথবা নির্দিষ্ট জায়গায় প্রবেশ নিষিদ্ধ করতে পারবে, তবে জোর করে ভ্যাকসিন দেওয়া যাবে না। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।